আসসালামু আলাইকুম বন্ধুরা ক্রিপ্টোটেক বিডি থেকে আমি লাভলু ইসলাম আছি বরাবরই আপনাদের সাথে তো বন্ধুরা আজকে আমি কোনো ওয়েবসাইট রিভিউ করব না বা কোনো ওয়েবসাইট শেয়ার করব না আজকে আপনাদেরকে একটু সতর্ক করব যেমন এই দেখতে পাচ্ছেন অনলাইন জগতে কত ওয়েবসাইট আসলো আর যারা অনলাইনে কাজ করেন তারা তো জানেন এর আগে টো টোলাইক তারপরে অনেক কিছু এসেছিলো এইসব দেখছেন হঠাৎ করে রোদ হয়ে গেছে সবাইকে বড় বড় একটা বাস দিয়ে যেমন রিং আইডি সবাইকে একটা বাস দিয়ে কিন্তু চলে গেছে ঠিক আছে তো ওই রকমই একটা বাস নিয়ে এসেছে কমাল কমাল নামাকে এই ওয়েবসাইটটি তো এরাও মনে করেন বেশি দিন নাই দেখা গেছে আর পনেরো দিন দশ দিন পরে দেখবেন যে এরাও আপনাকে একটা বাস দিয়ে চলে যাবে এটাই স্বাভাবিক আজকে না হোক দুদিন পরে হোক তো এরা চলে যাবেই তো এখানে আপনিও ঠেকাতে পারবেন না আমিও ঠেকাতে পারবো না কারণ এরা আসছে আপনাদের কাছ থেকে চুরি করে নেওয়ার জন্য চুরি করবে চুরি করা শেষ চোর তো চলেই যাবে চোর কি আর বসে থাকবে বসে থাকবে না তো তার জন্য যারা আমরা সাধারণ ইউজার আসি অনলাইনে কাজ করি তো আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে বসতে হবে ওয়েবসাইটটির বয়স প্রায় দুই মাসের মতো হয়ে গেছে দুই মাসের মতো হয়ে গেছে তো এখানে আমার মতে এখানে ইনভেস্ট করা কোনোভাবেই ঠিক হবে না এখানে ইনভেস্ট করা কোনোভাবেই ঠিক হবে না তো যারা যাদের মনে করেন টাকা বেশি হয়ে গেছে তারা চাইলে আমাকে দিতে পারেন অসুবিধা নাই আর যাদের মনে করেন টাকার প্রতি মায়া আছে তারা এখানে এখন আর ইনভেস্ট করবেন না আর যারা মনে করেন আগে ইনভেস্ট করছেন ভাই ওরা তো ভালোই আছে ওরা মনে করেন লাল ভালোই কামাইছে টাকা পয়সা কামাই নিছে কিন্তু পরে যারা এই রেঙাটির মতো আইডি খুলবেন তারাই বাস খাবেন ধরেন বাইশ তারিখে যেমন রেঙাডি বলছিল যে আজকের পরের থেকে আর মেম্বারশিপ বিক্রি হবে না সব বাস দিয়ে দিছে তো এইখানেও মনে করেন সেম কাহিনী হবে ঠিক আছে দু দিন পরে দেখবেন উইড্রো সমস্যা তিন দিন পরে শুনবেন আপডেট করতেছে চার দিন পরে দেখবেন যে ওয়েবসাইট নিয়ে ভাগছে আর খুঁজে পাওয়া যাব না তো ভাগার আগে আপনারা সতর্ক হন যাতে আপনারা কেউ প্রতারিত না হন এখান থেকে এখানে আপনারা স যত অফার দেখতেছেন সব কিছু অফারই কিন্তু এখানে নিয়ে অফার আপনাদেরকে এখানে লোবে ফলাচ্ছে লোবে ফেলে তারপরকে আপনাদের একটা বাস দিয়ে চলে যাবে ঠিক আছে আর এখানে আপনারা বুঝে শুনে যদি ইনভেস্ট করতে চান তারপরও তো রিক্স আছে রিক্সে থাকবে না রিক্স আছে রিক্স ছাড়া কোনো কিছু নেই কিন্তু এখানে যেহেতু এই ওয়েবসাইটের বয়স দুই মাসেরও বেশি হয়ে গেছে এখানে ভাবে এখানে আপনার ইনভেস্ট করা ঠিক হবে না এটা আমার মতে বলতেছি এখানে কোনোভাবে এখানে ঠিক হবে না ইনভেস্ট করা যদি আপনার টাকা বেশি হয়ে থাকে আপনি ই করেন এই শীত আসতে শীতে মানুষদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন কম্বল কিনে দেন গায়ে জামা কাপড় কিনে দেন অসহায় মানুষদের যদি টাকা বেশি থাকে আর যদি না অনলাইন থেকে আমি ইনকাম করতে হয় তাহলে ওয়েট করেন ভালো কোনো ওয়েবসাইটে কাজ করেন ভালো কিছু শিখেন কিন্তু এদের মতো এই আলতু ফালতু লোবনীয় অফার দেখে এই সব জায়গায় ইনভেস্ট করে বাঁশ খান না বাস খাওয়ার আগে সাবধান হয়ে যান ঠিক আছে এখানে আমি কাজ করতে চাইছিলাম পরে দেখি যে না আমি আর কাজ করবো না যেহেতু রিং মতো ওয়েবসাইটগুলো ভাস দিয়ে গেছে মানুষের তো এগুলো কি এগুলো তো দুই দিন পরে থাকবো তিন দিনের মাথায় থাকবো না এই দুই দিন থাকবো তিন দিনের মাথায় শেষ পলায় যাব তো এখানে ইনভেস্ট করা কোনোভাবেই ঠিক হবে না তো বন্ধুরা যারা মনে করেন এমনেতে বিট কয়েনের বিট কয়েন থার তারপর আপনার ডজ কয়েন এদিকে এদিকে আপনাদের অনেকেই যদি ইনভেস্ট করতে চান এই সব জায়গায় আপনারা ডচ কয়েন ইথার এগুলো কিনে রাখতে পারেন লাইট কয়েন এগুলো কিনে রাখতে পারেন বিএনবি এগুলো কিনে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন যদি টাকা বেশি থাকে এগুলি কিনবেন কিনা এগুলি আপনারা রেখে দেবেন ছ মাস সাত মাস পরে দেখবেন এদের থেকে ভালো একটা প্রফিট আসবে তো কমল বাইয়ের মনে হয় না আর বেশি দিন থাকবো কমল বাই ভেঙে যাবে আর বেশি দিন থাকবো না কমল বাই দেখবেন যে এমনিতে ভেগে যাবে তো আজকের ভিডিওটা শুধু আপনাদেরকে সতর্ক করার জন্যই তো বেশি কিছু বলবো না কারণ বা যারা কমালে কাজ করতেছেন আমার ভিডিও দেখে হয়তোবা গালিগালাসও করতে পারেন তো ভাই গালিগালাস করার কোনো মানেই নাই কারণ এটা ভাই আজকেও হোক দু দিন পরে হোক ভেঙে যাবে আমি বলছি বা আপনারাও ভালো করে জানেন যারা এখানে কাজ করতেছেন আর যারা অনলাইনে কাজ করেন তারা ভালো করেই জানেন কোনো ওয়েবসাইট স্থায়ী নয় ঠিক আছে কোনো ওয়েবসাইট স্থায়ী নয় সবই অস্থায়ী একদিন না একদিন চলে যাবে ঠিক আছে তো যেমন আপনি পৃথিবীতে এসেছেন একদিন মরে যাবেন এই ওয়েবসাইটগুলো এরকমই এরা আসে বস্তা ভরবে নিয়ে চলে যাবে শেষ আর কিছুই করতে হবে না তো মাঝখান থেকে আপনি একটা বাস নিয়ে আর হাতে হারি কিনে বসে থাকবেন ঠিক আছে তো বির বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফিজ